नमस्कार बंधुरा, ऑल बांगला नॉलेज यूट्यूब चैनल पक्ष के सकल दर्शक के जाना आंतरिक अभिनंदन और शुभेच्छा। बंधुरा, इस सप्ताह कर्मसंस्थान पेपर अर्थात 2 अक्टोबर के 8 अक्टोबर कर्मसंस्थान पेपर नहीं हाजिर हलम। बंधुरा, इस सप्ताह कर्मसंस्थान पेपारे प्रकाशित हो रेल 3093 एप्रेंटिस नियोग खबर, प्रकाशित हो सिविल सार्विसे बांगला 11 जन सफल, प्रकाशित हो केंद्रीय स्टाफ सिलेक्शन कमिशनर माध्यम 3244 क्लार्क और असिस्टेंट नियोग खबर, प्रकाशित हो केंद्रीय 247 इंजिनियर नियोग खबर, प्रकाशित हो ओएनजीसी 313 अफिसार नियोग खबर, प्रकाशित हो जियोलॉजिकल सार्वे 192 अफिसार नियोग खबर, प्रकाशित हो पौरसभा 170 हेल्थ वार्कार नियोग खबर, प्रकाशित हो नेवीते 35 अफिसार नियोग खबर, प्रकाशित हो सेनाबाहिनीते महिला अफिसार नियोग खबर, एवं प्रकाशित हो क्लार्कशिप पार्ट टू एर फल वेबसाइटे देवार कैक घंटार मध्य ही बातिल हलो। এছাড়াও প্রকাশিত হয়েছে এই সপ্তাহের কর্মসংস্থান জিজ্ঞাসা। সমস্ত খবর দেখার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন, কারণ আমাদের এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান, কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট দেওয়া হয়। এছাড়াও যে সমস্ত আপডেট চাকরির খবর তা কিন্তু এখানে প্রকাশিত হয়, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন সমস্ত খবরের বিস্তারিত এক এক করে দেখে নেওয়া যাক। এই সপ্তাহের প্রথম খবর, কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 3244 ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট নিয়োগের খবর প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল স্টেট হাউস জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতার ন্যাশনাল লাইব্রেরি, ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, কলকাতা ইনস্টিটিউট অফ সেরোলজিতে কাজের জন্য ক্লার্ক, হেড ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, চার্জম্যান, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, স্টাফ কার ড্রাইভার, টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট, রিসার্চ ইনভেস্টিগেটর, জুনিয়র কম্পিউটার, মাল্টিটাস্কিং স্টাফ, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাটেন্ডেন্ট, অফিস অ্যাটেন্ডেন্ট, ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, সিগন্যাল অ্যাসিস্ট্যান্ট, ক্লিনার, ফার্টিলাইজার ইন্সপেক্টর, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিক্যাল ওয়েল্ডার, ফিল্ডম্যান, টেকনিক্যাল অফিসার, ফার্মাসিস্ট, লাইব্রেরিয়ান, ইনভেস্টিগেটর এবং অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন অফিসার, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট এবং জুনিয়র সায়েন্টিস্ট, স্যানিটারি ইন্সপেক্টর, টেকনিশিয়ান, সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল, জুনিয়র কম্পিউটার, এক্স রে অ্যাসিস্ট্যান্ট সহ 271টি পদে 3244 জন ছেলে মেয়ে নিচ্ছে। নেওয়া হবে স্টাফ সিলেকশন কমিশনের 7টি রিজনের মাধ্যমে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট, আইটিআই, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ার ও বিটেক কোর্স পাশরা আবেদন করতে পারবেন। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা তা মূল বিজ্ঞপ্তিতে পাবেন। কোন কোন পদের বেলায় অতিরিক্ত যোগ্যতা হিসেবে পেশাগত যোগ্যতা থাকতে হবে। সব পদের বেলায় বয়স গুনতে হবে 1/1/2021 হিসেবে 18 থেকে 30 বছরের মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর এবং দৈহিক প্রতিবন্ধী তপশিলী ওবিসি তপশিলী হলে 15 বছর, ওবিসি হলে 13 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ করে না থাকলে 8 বছর, তপশিলী হলে 13, ওবিসি হলে 11 বছর, কেন্দ্রীয় সরকারি কর্মীরা এবং প্রাক্তন সরকারি কর্মীরা যথাযথ বয়সের ছাড় পাবেন। পরীক্ষা হবে কম্পিউটার বেসড মোডে। জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ পরীক্ষা সংক্রান্তে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ওয়েবসাইটে। ওয়েবসাইটটি আপনারা অবশ্যই দেখে নেবেন, www.ssc.nic.in অথবা www.ssc.er.org। দরখাস্ত করতে হবে অনলাইনে 25 অক্টোবরের মধ্যে। বন্ধুরা, এই খবর এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপারেও প্রকাশিত হয়েছে। কর্মসংস্কৃতি পেপার এর আগে ডাউনলোড করা হয়েছে, আপনারা অবশ্যই কর্মসংস্কৃতি পেপারটি দেখে নিতে পারবেন। দ্বিতীয় খবর, রেলের 3093 অ্যাপ্রেন্টিস, উত্তর রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসেবে 3093 জন লোক নেওয়া হচ্ছে। কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 20/10/2021 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং শারীরিক প্রতিবন্ধীরা 10 বছর, তপশিলী হলে 15 বছর, ওবিসি হলে 13 বছর বয়সের সার, আর প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের সার পাবেন। সব ট্রেডে 1 বছরের কোন ট্রেডে কটি শূন্যপদ আছে তা কিন্তু মূল বিজ্ঞপ্তিতে আপনারা পেয়ে যাবেন। 1961 সালের অ্যাপ্রেন্টিস আইন ও 1962 সালের অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী ট্রেনিং হবে, তখন স্টাইপেন্ড পাবেন। হোস্টেল নেই, ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্য বাধকতা নেই। মাধ্যমিক পাওয়া নম্বর দেখেই ও আইটিআই কোর্সের পাশের সার্টিফিকেট, অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে প্রার্থী বাছাইয়ের পর শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবেন না। মোট শূন্যপদের 1.25 গুণ প্রার্থীকে ডাকা হবে। মেধা তালিকা বেরোবে 9 নভেম্বর, দরখাস্ত করতে হবে অনলাইনে 20 অক্টোবরের মধ্যে। এই ওয়েবসাইটে আছে www.rrcnr.org। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন, এখান থেকে সমস্ত কিছু দেখে নিতে পারবেন।
পরবর্তী খবর, জিওলজিক্যাল সার্ভেতে 192 অফিসার। কেন্দ্রীয় সরকার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিওলজিস্ট গ্রুপ এ এবং জিওফিজিস্ট গ্রুপ এ ও কেমিস্ট গ্রুপ এ আর জল সম্পদ মন্ত্রকের অধীন সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড সায়েন্টিস্ট বি পদে নিয়োগ হবে। এখানে নিয়োগ করবে 192 জন ছেলে মেয়েকে নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত করতে হবে 12 অক্টোবরের মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে। ওয়েবসাইট হচ্ছে https://www.upsconline.nic.in। এখানে গিয়ে কিন্তু সমস্ত কিছু দেখে নিতেও পারবেন এবং এখানে গিয়ে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। এখানে পরীক্ষার ফি বাবদ দিতে হবে 200 টাকা। তপশিলি মহিলা প্রতিবন্ধীদের কিন্তু কোনো পরীক্ষা ফি দিতে হবে না। খবর, ওএনজিসিতে 313 অফিসার। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ওএনজিসি গ্রাজুয়েট ট্রেনি পদে 313 জন লোক নিচ্ছে। এখানে কিন্তু নিয়োগ হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীর গ্রাজুয়েটরা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীর গ্রাজুয়েটরা আবেদন করতে পারবেন সিভিল ইঞ্জিনিয়ারিং। এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ড্রিলিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীর গ্রাজুয়েটরা আবেদন করতে পারবেন। এরপর অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালের প্রথম শ্রেণীর ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটরা যোগ্য। এই জন্য আবেদন করতে হবে আপনাদের 12 অক্টোবরের মধ্যে এই ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে www.ongcindia.com। এই ওয়েবসাইটে গিয়ে এখানে পরীক্ষার ফি বাবদ দিতে হবে 300 টাকা। তপশিলি প্রতিবন্ধীদের কোনো ফি দিতে হবে না। বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ওয়েবসাইটে, তাই ওয়েবসাইটটি আপনারা অবশ্যই দেখে নেবেন। ওয়েবসাইটে www.ongcindia.com। পরবর্তী খবর, পৌরসভা 170 হেলথ ওয়ার্কার নিয়োগ হবে। পানিহাটি পৌরসভা অঙ্গনারি হেলথ ওয়ার্কার পদে 170 জন লোক নিচ্ছে। মাধ্যমিক পাশ, বিবাহিতা, বিধবা বা আইনত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করবেন। উচ্চশিক্ষাগত যোগ্যতা প্রার্থীরাও যোগ্য। সংশ্লিষ্ট পৌরসভা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে 1/1/2021 হিসেবে 30-40 বছরের মধ্যে। তপশিলি আর ওবিসি প্রার্থীদের বেলায় 22-40 বছরের মধ্যে। 1 বছরের চুক্তিতে নেওয়া হবে। তবে কাজে সন্তুষ্ট হলে মেয়াদ বাড়তে পারে। পারিশ্রমিক মাসে 4,500 টাকা, শূন্যপদ কিন্তু 170টি। এখানে প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। মেধা তালিকা তৈরি হবে মাধ্যমিক পাওয়া নম্বর এবং ইন্টারভিউয়ে পাওয়া নম্বর দেখে। এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে www.panihatimunicipality.in। তখন সঙ্গে দেবেন বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের প্রত্যয়িত নকল, বাসিন্দা সার্টিফিকেট হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডের স্বপ্রত্যয়িত নকল এবং 3 বিবাহিতা মহিলাদের বেলায় স্বামীর ডেথ বিধবা বিধবা মহিলাদের বেলায় স্বামীর ডেথ সার্টিফিকেট, ডিভোর্স প্রার্থীদের বেলায় কোর্টের দেওয়া ডিভোর্স সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল, এখনকার তোলা পাসপোর্ট মাপের রঙিন ফটো দরখাস্ত দিয়ে দেবেন এবং দরখাস্ত হাতে হাতে জমা দেবেন 26 অক্টোবরের মধ্যে এই ঠিকানায়। দ্য চেয়ারম্যান অথবা চেয়ারপারসন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর অথবা এক্সিকিউটিভ অফিসার পানিহাটি মিউনিসিপ্যালিটি, পানিহাটি নর্থ 24 পরগনা। পশ্চিমবঙ্গের অন্যান্য সব পৌরসভায় এই পদে লোক নেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি বেরোলে যথাযথ কর্মসংস্থান দেওয়া হবে। এছাড়া প্রার্থীর নিজের এলাকার পৌরসভায় যোগাযোগ করতে কিন্তু আপনারা পারেন।